আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ কামাল হোসেন, কন্টেন্ট ক্রিয়েটর, ট্রায়াঙ্গুলার কামাল একাডেমি। আজকের ক্লাস আমরা কথা বলবো অষ্টম শ্রেণীর 21তম সপ্তাহের গণিতের অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। তো এবার অ্যাসাইনমেন্টটি অষ্টম অধ্যায় থেকে ধারাবাহিকভাবে পঞ্চম অ্যাসাইনমেন্ট। আমরা শুরুতে একটু কোশ্চেনটি দেখে আসি। এখানে কোশ্চেনের যে বিষয়টি, একটি সামান্তরিক তথ্য দেওয়া আছে। তথ্যের মধ্যে এখানে হচ্ছে, যেমন কোন সামান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্যের অনুপাত, সন্নিহিত বলতে বোঝাচ্ছে পাশাপাশি দুটি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 5:5, সামান্তরিকটির একটি কোণ 45 ডিগ্রি, সামান্তরিকটি অঙ্কন করো, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, সামান্তরিকের কর্ণ পরস্পর অবিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে অবিন্দুতে যে কোনো দুটি সন্নিহিত কোণ পরস্পর সমান। তারপর তৃতীয় প্রশ্ন হচ্ছে, উদ্দীপককে কি পরিবর্তন করলে চতুর্ভুজটি, অর্থাৎ উদ্দীপককে যে চতুর্ভুজ দেওয়া আছে বা সামান্তরিক দেওয়া আছে, কি পরিবর্তন করলে সামান্তরিকটি রম্বস হবে না, তাহলে শুধু সামান্তরিক হবে এবং এটি রম্বস হবে না, এখান থেকে কোন জিনিসটি পরিবর্তন করলে। প্রমাণ করো যে উদ্দীপকের সামান্তরিকের কোণগুলোর সমষ্টি 4 সমকোণ। তো এই ছিল ধারাবাহিকভাবে আমাদের 4টি প্রশ্ন। যে বিষয়গুলো খেয়াল করতে হবে, উপাত্ত ব্যবহার করে শুধু সামান্তরিকটি অঙ্কন করব, প্রমাণের যথার্থতা থাকবে খ নাম্বার, গ নাম্বারের সামান্তরিক বা রম্বস এর পার্থক্য যুক্তি সহ উপস্থাপন করব, তারপরে প্রমাণের যথার্থতা। ওকে, আমরা আনসার গুলো দেওয়ার চেষ্টা করি। প্রথমে আমাদেরকে বলা হলো যে একটি সামান্তরিক অঙ্কন করতে হবে যা দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 5:5। এই হচ্ছে আমাদের, একটু জুম আউট করে আমরা দেখাচ্ছি, এই হচ্ছে আমাদের 1 নং প্রশ্নের উত্তর, সামান্তরিক। সামান্তরিকের এখানে একটি কোণ হচ্ছে 45 ডিগ্রি, তাহলে আমরা আলাদাভাবে 90 ডিগ্রি কোণ অঙ্কন করে সেটিকে সমদ্বিখণ্ডিত করলে 45 ডিগ্রি হবে, অর্থাৎ 90 ডিগ্রি কোণের অর্ধেক হচ্ছে 45 ডিগ্রি। আর দুটি বাহুর দৈর্ঘ্য আমরা 5 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার করে ধরে নিচ্ছি। তাহলে এই তথ্যগুলো ব্যবহার করে আমরা এখানে একটি সামান্তরিক দেখাচ্ছি, যেটি হচ্ছে এ বি সি ডি একটি সামান্তরিক। তো এই সামান্তরিকের এইখানে হচ্ছে তার পরিচয়, সামান্তরিক সেটা আমরা দেখাচ্ছি। এ বি সি ডি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, এ বি ইকুয়াল টু এ ডি সমান সমান 5 সেন্টিমিটার, যার একটি কোণ বিএডি কোণ ইকুয়ালস টু 45 ডিগ্রি। এখন স্বাভাবিকভাবে এই এই কাজটি আমরা কিভাবে করলাম, আমরা একটু যুক্তি সহকারে এটি একটু দেখাচ্ছি। এটি যেহেতু একটি অঙ্কন, স্বাভাবিকভাবে অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে এটি অঙ্কন করে দেখাতে হবে। তো আমরা এখন অঙ্কনের কাজটি দেখাচ্ছি। সেন্টিমিটার এখানে, এই যে তাহলে এইটুকু হচ্ছে 5, 0 থেকে শুরু হবে, আর পরেরটি হচ্ছে একই অনুপাত, যেহেতু 5:5, 6:6 হচ্ছে একই অনুপাত। প্রথমটিকে নাম দিচ্ছি এ, দ্বিতীয়টিকে নাম দিচ্ছি বি, আর একটি কোণ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি যেহেতু মেনশন করা আছে, আর সেটি অবশ্যই 90 ডিগ্রি ড্র করে 90 ডিগ্রি অর্থে করতে হবে, তা না হলে 45 ডিগ্রি কখনোই হবে না। তাহলে আমি শুরুতে একটু খুব দ্রুত যে অ্যাঙ্গেলটি দেওয়া আছে তার জন্য আমরা 90 ডিগ্রি তৈরি করে 90 ডিগ্রি কে বিভাগে ভাগ করবো, বাইসেক্ট। আর আমরা শুরুতে একটা 90 ডিগ্রি ড্র করছি এখানে, আর আমরা অলরেডি দেখে আসছি যে কিভাবে 90 ডিগ্রি করতে হয়। তাহলে আমাদের এখানে পয়েন্টের সাথে, হ্যাঁ, তাহলে আমাদের এই যে 90 ডিগ্রি, হ্যাঁ, ওকে, এই ছিল আমাদের 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রি কে বিভাগে ভাগ করবো কিভাবে, যে এখানে পয়েন্টারটা রাখবো, এই যে আর্কের উপর এইটা আমরা উপরে উপরে বাইসেক করবো, আর সেম জিনিস নিয়ে এই যে পয়েন্ট, এই লাইনটা যেখানে গেছে, এই যে এই লাইনটা যেখানে গেল আমরা তার উপর দিয়ে আর ড্র করব। তাহলে এখন যদি আমরা এর সাথে একে আমরা অ্যাড করি, যেমন এখানে আমাদের কি হয়, এই যে এখানে যদি আমি অ্যাড করি, তাহলে এই হচ্ছে 45 ডিগ্রি কোণ, তাহলে এটি ছিল আমাদের 45 ডিগ্রি কোণ। এখন এই তথ্যগুলো ইউজ করবো, অর্থাৎ এখানে যে দুটি বাহু এ আর বি, 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, আমরা নাম দিতে পারি 5 cm, আর এখানে নাম দিতে পারি 5 cm, এগুলো ইউজ করে আমরা একটা সামান্তরিক তৈরি করবো। তাহলে স্বাভাবিক ভাবে আমি শুরুতে এখানে কি করবো, যে কোনো একটি রশ্মি বা রে নিলাম, নেওয়ার পরে
শুরুতে আমি এখানে x অ্যাঙ্গেলের সমান করতে পারি অথবা 90 ডিগ্রি নিতে পারি, এই দ্বারা আমি এখানে 90 ডিগ্রি ড্র করতে পারবো, আর এখানে 90 ডিগ্রি করলে আমি এটা সমান পেতে দিব। আমাদের জন্য সুবিধা হচ্ছে এখানে সেট করা 90 ডিগ্রিটাকে ড্র করে নেওয়া। দেখো কি আবার দেখাচ্ছি, এখানে আমি শুরুতে 45 ডিগ্রি আমি করব, এই যে আর নিচ্ছি সেম রেডিয়াস আমরা এখানে কাটবো উপরে, তারপরে অংশটুকু আমরা এখানে দেখাচ্ছি একটু বোল্ড করে দিচ্ছি। এই কাজগুলো অবশ্যই তোমার পেন্সিল দিয়ে করবে, কারণ তোমরা এখন ভিডিও খুব ভালো করে বুঝতে পারবে না বলে আমি কলম দিয়ে করছি, যাতে একটু দেখা যায়, কিন্তু অবশ্যই অ্যাসাইনমেন্টে সেটা পেন্সিল ইউজ করে করতে হবে। এই ছিল 45, এখন 90 কে দুইবার ভাগ করব, এই দেখতে অংশ সেম রেডিয়াস এই লাইনটা যেখান দিয়ে যাচ্ছে এখান থেকে আমরা উপরে নিচ্ছি, তারপরে এটাতে যখন আমরা অ্যাড করব এই যে এই হলো আমার 45, তবে এই 45 ডিগ্রি যে একই ভাবে আমরা তার নাম দিতে পারি, এখানে হচ্ছে বি, এই পয়েন্টটা হচ্ছে ই, আর এখানে দিতে পারি আমি জি, এটা আমাদের প্রয়োজন নেই। তারপর আমরা একটা পয়েন্ট দিয়ে রাখি অ্যাড, তাহলে এখানে হলো আমাদের 45 ডিগ্রি, অথবা আমি বলতে পারি এখানে এক্স, এক্স ইকুয়াল টু 45 ডিগ্রি। এখন যে কাজটা করবো, এই যে দুই পাশে এই রে এবং এই রে থেকে আমি পাইপ কেটে নিব, দুই পাশে যেহেতু সেম তাহলে আমি যে কোনো একটা নিলেই হবে, আমি এখানে যে কোনো একটা নিব, দুটোই যেহেতু সেম তাহলে বি এর উপর পয়েন্টটা রেখে আমি শুরুতে উপরে কাটবো, তারপরে এখান থেকে আমি কাটবো। সো এবার এখান থেকে আমি যখন উপরে আবার মার্ক করবো একই ভাবে একই রেডিয়াস নিচ্ছি, যেহেতু সব দিকে আমাদের সেম হবে, তো দুটি সমান্ত বাহু আমাদের 45-45 করে আছে। আমরা বলতে পারি যদি এখানে আমাদের অ্যাঙ্গেল মেনশন করা নাও লাগে, তাও আমরা বলতে পারি এটা দেখতে অনেকটা রম্বাস হবে, কারণ রম্বাস হলে সবগুলো বাহু সমান, তাহলে আমরা এখান থেকে বলবো এই এটির সাথে যোগ করবো, এই অংশটিকে যেখানে পাচ্ছি পয়েন্টটিকে আমরা এখানে যোগ করবো, অর্থাৎ 90 ডিগ্রি পয়েন্টের এটি অনেকটা মিলে গেল। তাহলে এখানে আমাদের এটার নাম দিচ্ছি, পরের অংশটির নাম দিচ্ছি আমি এখানে এই অংশটা আমরা এ দিই, তাহলে তোমাদের লিখতে সুবিধা হবে, এটা এ, আর এই অংশটিকে এই অংশ দুটিকে নাম দিচ্ছি আমি বি, আর এখানে আমি নাম দিচ্ছি আমার সি, আর এই অংশটিকে আমি নাম দিচ্ছি ডি। তাহলে এইটুকু, তাহলে এ বি সি ডি, এ বি সি ডি হচ্ছে আমাদের সামান্তরিক, যে সামান্তরিকের দুটি সম্মিলিত বাহু এ, এ ইকুয়াল টু 5 সেন্টিমিটার, আর এখানে একটি বাহু হচ্ছে বি, বি ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তাহলে আমরা এ ইকুয়াল টু 5 সেন্টিমিটার, বি ইকুয়াল টু 5 সেন্টিমিটার, আর মাঝখানে কোণ হচ্ছে 45 ডিগ্রি, আমরা এখান থেকে ডিরেক্টলি কপি করতে পারবো, অথবা 90 ডিগ্রি আমরা বাইসেক্ট করলে আমাদের এখানে 45 ডিগ্রি আসবে। তাহলে তো আশা করি তোমরা সবাই খুব পরিষ্কার করে দেখেছো যে আমরা কিভাবে এই সামান্তরিকটি অঙ্কন করলাম। এখন আমরা পরের কোশ্চেনে যাচ্ছি, পরের কোশ্চেনে আমাদের এখানে তথ্যগুলো আমাদের দরকার হবে, পরের কোশ্চেনটা আমরা একটু দেখে আসি, তারপরে আমরা আনসার দেখাবো। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে অবিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে অবিন্দুতে যে কোনো দুটি সন্নিহিত কোণ পরস্পর সমান। তো এখন 2 নং প্রশ্নের উত্তর, আমরা এখানে যেহেতু সামান্তরিক মেনশন করা ছিল, ক নম্বর প্রশ্নে যেইটুকু আমাদের ঠিক দরকার সেই অংশটুকু আমরা এখানে ড্র করব, অর্থাৎ এখানে আমাদের কোণের কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র বাহুগুলো নির্দেশ করে আমরা এখানে একটি সামান্তরিক অঙ্কন করব। তবে এখানে নতুন করে দেখা যে সামান্তরিকের দুটি কর্ণ পরস্পরকে অবিন্দুতে ছেদ করে, এই ছিল চিত্র। তার উপর ভিত্তি করে আমরা যদি এদের পরিচয় গুলো দেই, কি কি বাহুগুলো এখানে আছে, তাহলে এখানে আমরা মেনশন করছি উদ্দীপকে উল্লেখিত সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু এ বি এবং এ ডি, এদের দৈর্ঘ্য পরস্পর সমান, তাই সামান্তরিককে রম্বস বলা যেতে পারে। এ বি সি ডি রম্বসের দুটি কর্ণ এ সি এবং বি ডি পরস্পরকে অবিন্দুতে ছেদ করে। এখানে একটু বলার আছে যে একটি সামান্তরিকের দুটি বিপরীত বাহু পরস্পর সমান হয়, কিন্তু একটি রম্বসের চারটি বাহু পরস্পর সমান হয়। যখন কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু সমান হয়, তার মানে পাশাপাশি দুটি বাহু সমান হলে এই সমান বাহুর বিপরীত বাহুগুলো সমান হবে,
সেই ক্ষেত্রে মোট চারটি বাহু সমান হয়। তাই বলা যেতে পারে সামন্তরিকে সন্নিহিত বাহু যদি সমান হয় সেটি রম্বসে পরিণত হয়। তাহলে এখন রম্বসে দুটি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে ও এর সাথে লাগানো যে কোণগুলো থাকবে চারটি কোণ, এর মধ্যে সন্নিহিত যে কোনো দুটি কোণ পরস্পর সমান হবে, এটি আমরা প্রমাণ করব গাণিতিক ভাবে। অর্থাৎ এটি মূলত হচ্ছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই প্রশ্নটিকে একটু চেঞ্জ করে বা কথাটি একটু ঘুরিয়ে এখানে দিল। তাহলে আমরা কিভাবে শুরু করতে পারি? তাহলে আমাদের এই অংশটুকু গেল, আমরা প্রমাণটা দেখাচ্ছি। এখানে রম্বস যেহেতু একটি সামন্তরিক, আমরা জানি যে সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করে। তাহলে এখানে যদি আমার কর্ণ যদি ও বিন্দুতে ছেদ করে, তাহলে এ থেকে ও, সি থেকে ও এবং বি থেকে ও এবং ডি থেকে ও এরা পরস্পর সমান, কারণ রম্বসে কর্ণদ্বয় পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করে। এখন যদি আমি এখান থেকে ছোট্ট করে যদি চিত্রটি অঙ্কন করি তাহলে তোমাদের জন্য ভালো হবে। আমি একটু বুঝাচ্ছি। যেমন তাহলে আমরা এটার নাম ছিল আমার এ, এটা ছিল বি, এখানে ছিল সি আর এখানে ছিল ডি। তাহলে একটি কর্ণ হচ্ছে তার এ থেকে সি, আরো একটি কর্ণ হচ্ছে বি থেকে ডি। এখন এখানে যদি আমার ও হয়, তাহলে আমরা ফার্স্ট স্টেপ আমরা বলেছিলাম ও এ, অর্থাৎ এই অংশটুকু ও এ ইকুয়ালস টু ও সি। তারপরে বলছি আমরা বিও সমান ডিও, তাহলে বিও ইকুয়াল টু ডিও, এই দুটো সমান। এখন এ ও বি, এ ও বি বলতে বুঝাচ্ছি এই ট্রায়াঙ্গেলটিকে, এটি একটি ট্রায়াঙ্গেল। তারপরে হচ্ছে পাশাপাশি আরেকটি ট্রায়াঙ্গেল হচ্ছে বি ও সি। এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, এ বি সমান সমান বি সি, কারণ আমার প্রশ্নে আমি যখন বলে আসছি সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু সমান হলে সেটি একটি আয়তক্ষেত্রে পরিণত হয়, সরি এটি একটি রম্বসে পরিণত হয়। রম্বসে চারটি বাহু সমান, সেক্ষেত্রে আমরা বলা যেতে পারে দুটি বাহু সমান অথবা সন্নিহিত দুটি বাহু সমান বলা যেতে পারে। এটি একটি তথ্য ছিল। আরো একটি ছিল এও ইকুয়াল টু সিও। আচ্ছা, এও ইকুয়াল টু সিও, হ্যাঁ এটি এইখান থেকে আমরা এই তথ্যটি নিয়ে আসবো, এও ইকুয়াল টু সিও। তাহলে এই তথ্যটি আমরা এখানে আবার লিখে নিচ্ছি। আর এখানে একটি বাহু হচ্ছে কমন, যেটি দুটি ত্রিভুজের সাথে সম্পৃক্ত, যেটি হচ্ছে ওবি। তাই আমরা বলতে পারি ওবি দুটি ত্রিভুজের সাথে সম্পৃক্ত। তাহলে আমরা কি কি পাচ্ছি এখানে? এটা হচ্ছে সাইড, এখানে এখানে আরো একটি সাইড পাচ্ছি, এখানে আরো একটি সাইড পাচ্ছি। তাহলে এই তিনটি সাইড যত সমান এই দুটি ত্রিভুজের মধ্যে, তাই আমরা বলতে পারবো দুটি ত্রিভুজ হচ্ছে সর্বসমান। তাহলে আমরা এখানে দেখাচ্ছি ত্রিভুজে বাহু, বাহু বাহুর উপপাদ্য। তাহলে এর উপর ভিত্তি করে আমাদের এইটুকু কাজ কমপ্লিট। এখন এই চিত্রের উপর বেস করে আমরা এখন দ্বিতীয় অংশগুলো লিখবো। যখন এরা সমান হবে, আমি একটু জুম আউট করে তোমাদেরকে দেখাচ্ছি। যখন আমি যদি এখানে মোটামুটি আমরা একটি সামন্তরিক অঙ্কন করি, তোমরা মেন যে চিত্রটি সেটি থেকে অবশ্যই ড্র করবে। এ বি, তারপরে এখানে যদি সি হয়, এখানে যদি ডি হয় আর এখানে যদি আমার ও হয়, তাহলে এই দুটি ত্রিভুজ যখন সর্বসম হবে, এই দুটি ত্রিভুজ সর্বসম যখন হবে, তখন আমরা বলতে পারবো যে এদের পাশাপাশি, যেমন দুটি ত্রিভুজ সর্বসম হলে তার এই দুটি কোণ পরস্পর সমান হবে, অর্থাৎ সমান বাহুর বিপরীত কোণগুলো তখন সমান হবে। আর আমরা জানি যে এখানে যেহেতু একটা সরল রেখা, এই সরল রেখার পাশাপাশি যদি দুটি কোণ যদি সমান হয়, প্রত্যেক কোণ 90 ডিগ্রি করে হবে, অর্থাৎ বাম পাশের কোণ এবং ডান পাশের কোণ দুটি 90 ডিগ্রি হবে। এটি যেহেতু আমি এটা সামান্তরিক অঙ্কন করি, সেটি দেখতে মূলত রম্বস হবে। যখন তুমি খুব সুন্দর করে এটি রম্বস ড্র করবে, তখন তুমি এখানে দেখতে পারবে তাহলে দুটি কোণ পরস্পর সমান। ঠিক অনুরূপ ভাবে আমি প্রমাণ করতে পারবো যে এই দুটি কোণ পরস্পর সমান হবে, এই দুটি কোণ পরস্পর সমান হবে, অথবা এ কোণের সাথে এ কোণ সমান হবে, অথবা এ কোণের সাথে এ কোণ সমান হবে, অর্থাৎ পাশাপাশি দুটি কোণ পরস্পর সমান হবে। তাহলে এটি ছিল আমাদের প্রমাণ, ও বিন্দুতে যে কোনো দুটি সন্নিহিত কোণ পরস্পর সমান হবে। তাহলে আমাদের প্রথম শর্ত হচ্ছে আমরা ত্রিভুজটিকে সর্বসম প্রমাণ করব, দুটি পাশাপাশি ত্রিভুজ, এবং তার উপর ভিত্তি করে আমরা বাকি প্রশ্নগুলোর আনসার দিব। তো তোমরা একটা চিত্র অঙ্কন করবে খুব ভালো করে, যে কোনো একটা চিত্রে, যেমন এই চিত্রটি তোমরা অঙ্কন করতে পারো।
এবং তার উপর ভিত্তি করে তোমরা লিখ। দেখো এখানে খুব পরিষ্কার দেখা যাচ্ছে যে কিভাবে পাশাপাশি দুটি কোণ সমান হয়। এই যে এখানে আর যদি আমি এখান থেকে দেখাচ্ছি এই কোণটি এবং তার সাথে এই কোণটি পরস্পর সমান, অর্থাৎ এটি যখন রম্বস হবে তখন তুমি অটোমেটিক্যালি বুঝতে পারবে যে এখানে কোণগুলো কিভাবে সমান হয়। সো এর পরের প্রশ্নে আমরা যাচ্ছি, পরের প্রশ্নে আনসার কোশ্চেনটিকে। এখানে কোশ্চেনে বলা ছিল যে উপরের তথ্যগুলোর মধ্যে কোন তথ্যটি পরিবর্তন করলে এই রম্বসটি শুধু সামান্তরিক হবে, চতুর্ভুজটি কোনো রম্বস হবে না। অর্থাৎ আমাদের দুটি বাহুর অনুপাত দেওয়া ছিল পাঁচ অনুপাত পাঁচ এবং একটি কোণ দেওয়া ছিল 45 ডিগ্রি। এই দুটি তথ্যের মধ্যে কোন তথ্যটিকে পরিবর্তন করলে চতুর্ভুজটি শুধুমাত্র একটি সামান্তরিক হবে, রম্বস হবে না। তাহলে অবশ্যই আমাদের খেয়াল করতে হবে রম্বস হওয়ার সময় সন্নিহিত বাহুগুলো সমান হবে। তাহলে এই সন্নিহিত বাহুর দৈর্ঘ্যের অনুপাতটাকে আমি যদি পাঁচ অনুপাত পাঁচের পরিবর্তে পাঁচ অনুপাত চার লিখি বা পাঁচ অনুপাত তিন লিখি বা তিন অনুপাত পাঁচ সেট করে, অর্থাৎ বাহুগুলো অসমান করে দেই, একটি বড় একটি ছোট করে দেই, সেই ক্ষেত্রে এটি একটি সামান্তরিকে পরিণত হবে। তার মানে আমরা এই কথাটুকুই পরিষ্কার করে লিখব, যেহেতু আমাদের ব্যাখ্যা দিতে হবে তিন নম্বর প্রশ্নের আনসার এইটুকু। উদ্দীপকে উল্লেখিত সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর অনুপাত পাঁচ অনুপাত পাঁচ, যা একটি একক অনুপাত। একক অনুপাত আমরা যদি বলি যে ইউনিট রেশিও, দুটোই যদি সমান হয় এবং ভগ্না প্রথম অংশ এবং পরের অংশ যদি দুটি সমান হয় তখন তাকে বলা হয় একক অনুপাত। আমরা জানি যে রম্বস একটি বিশেষ ধরনের সামান্তরিক, অর্থাৎ সামান্তরিকের কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক থাকলে তাকে আমরা রম্বস বলতে পারি, কারণ সামান্তরিকে দুটি বিপরীত বাহু সমান, আর যদি কোনো সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু সমান হয় তাহলে এটি রম্বসে পরিণত হয়। যদি কোনো সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু দৈর্ঘ্য সমান হয় তাহলে সামান্তরিকটিকে রম্বস বলা যেতে পারে, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। রম্বসের দুটি সন্নিহিত বাহু পরস্পর সমান হলে তাদের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়, ফলে মোট চারটি বাহু পরস্পর সমান, অর্থাৎ ABCD সামান্তরিক তখন রম্বসে পরিণত হয়। তাই বলা যেতে পারে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর অনুপাত পাঁচ অনুপাত পাঁচকে একক অনুপাত থেকে অন্য যে কোনো অনুপাতে পরিবর্তন করলে এটি একটি সামান্তরিক হবে। তাহলে এই ছিল আমাদের মোটামুটি তথ্যের ব্যাখ্যা। এখন এই ব্যাখ্যার উপর ভিত্তি করে আমরা একটা চিত্র অঙ্কন করব। চিত্রে রম্বসের দুটি সন্নিহিত বাহু পাঁচ অনুপাত পাঁচ থেকে পরিবর্তন করে পাঁচ অনুপাত দুই করা হলো, অর্থাৎ একটি বাহুকে আমি 5 সেন্টিমিটার ধরব, এটিকে আমি ধরে নিচ্ছি 5 সেন্টিমিটার, আর এটিকে আমি ধরে নিচ্ছি আর একটি 2 সেন্টিমিটার। তাহলে পাঁচ অনুপাত পাঁচ থেকে পরিবর্তন করে পাঁচ অনুপাত 2 সেন্টিমিটারে অনুপাত নিয়ে আসলে সামান্তরিকটি অঙ্কন করা হলো, যা কেবলই একটি সামান্তরিক, এখন এটিকে রম্বস বলা যাবে না। তাহলে এই ছিল আমাদের তিন নম্বর প্রশ্নের আনসার। পরের প্রশ্নটি যাচ্ছি, পরের প্রশ্নটি দেখাও যে উদ্দীপকে উল্লেখিত চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি চার সমকোণ বা 360 ডিগ্রি, এটি আমরা প্রমাণ করব। অর্থাৎ আমাদের যে ABCD যে সামান্তরিকটি তৈরি হলো উদ্দীপকে, সেই সামান্তরিকের সবগুলো কোণের সমষ্টি চার সমকোণ বা 360 ডিগ্রি কিনা আমরা সেটি যাচাই করব। তো যে কাজটি শুরুতেই করব, দুটি কর্ণকে আমরা যোগ করে নিচ্ছি, A এর সাথে C এবং B এর সাথে D, দুটি কর্ণ যোগ করে নিব। এখন আমরা ফিগারটি একটু ভালো করে দেখাচ্ছি। যেমন এটি উদ্দীপকে উল্লেখিত এটি সামান্তরিক ABCD, তাহলে A এর সাথে আমি C যোগ করব এবং D এর সাথে আমি B যোগ করব। করলে এখন এখানে আমার যদি আমি যে কোনো একটি কর্ণ ধরি, তার আমি শুরুতে একটি কর্ণ দেখাচ্ছি এখানে, যেমন এখানে কোন ত্রিভুজ ABC ত্রিভুজ, আচ্ছা ওকে, আমরা এখানে খুব ছোট করে দেখাচ্ছি প্রথম অংশটুকু, এই ছিল প্রমাণ। আমি যদি তোমাদেরকে এখানে একটু ফিগারটিকে আবার ড্র করে দেখায়, আমার মনে হয় তোমরা খুব সহজে বুঝতে পারবে। যেমন আমরা কোথায় থেকে শুরু করেছিলাম, নিচে দিয়েছি এখানে A, ওকে, আমরা এখানে A দিব, ইউজ করব A, আর এটাকে ইউজ করব B, এখানে ইউজ করছি আমরা C, এখানে ইউজ করলাম D। তাহলে বললাম যেহেতু ABC, তাহলে আমি শুরুতে একটি কর্ণ ধরে নিচ্ছি, আমি এই কর্ণটি। তাহলে যদি এখানে কর্ণ হয় তাহলে মোট এখানে কয়টি ত্রিভুজ হবে, এখন দুটি ত্রিভুজ হলো, এই হচ্ছে ABC ত্রিভুজ, আর আরেকটি ত্রিভুজ হচ্ছে উপরে যেটি সাদা অংশ। তাহলে আমরা প্রথম ত্রিভুজে আমরা যদি ধরে নিই, এখানে একটি ত্রিভুজের মোট কয়টি কোণ থাকে, তিনটি কোণ, আমরা এই একটি কোণ A,
তারপরে হচ্ছে এখানে একটি কোণ, তারপরে এখানে একটি কোণ। তাহলে আমরা জানি যে একটি ত্রিভুজে যে কোনো তিনটি কোণের যোগফল 2 সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে আমরা এটি লিখে নিচ্ছি। এখানে অবশ্য মনে রাখবে যে কখনো কখনো এইভাবে শর্ট ফর্মে লিখে কখনো এইভাবে শর্ট আর কখনো এইভাবে ফুল ফর্মে লিখে। আমরা ফুল বলতে বুঝাচ্ছি, যেমন এখানে যদি আমি ডি অ্যাঙ্গেল, ডি অ্যাঙ্গেলটিকে আমি চাইলে আমি এভাবে লিখতে পারবো এ ডি সি। আমি এভাবে এটিকে বলা হচ্ছে ফুল ফর্মে লিখা, এটিকে বলা হচ্ছে শর্ট ফর্ম। অর্থাৎ যেখানে কোণ থাকবে সেটি মাঝখানে থাকবে। এখন তুমি একটি লেটার দিয়েও লিখতে পারবে, তিনটি লেটার ইউজ করবে, অর্থাৎ যে পাশাপাশি যে দুটি সাইডের দরকার হয় সেই সাইড গুলো দিয়েও তুমি লিখতে পারবে। কখন আমি এই শর্ট ফর্মে লিখবো আর কখন এই ফুল ফর্মে লিখবো, এটা খেয়াল করতে হবে আমাকে। যখন একটি বিন্দুতে একাধিক কোণ থাকবে, যেমন আমরা যদি এখানে বলি এই বিন্দুতে মোট 3টি কোণ, এই হচ্ছে একটি কোণ, এখানে একটি কোণ, আবার পুরোটা মিলে একটি কোণ, তাহলে এই বিন্দুতে মোট কোণ হচ্ছে 3টি। ঠিক একইভাবে সি বিন্দুতে এখানে একটি কোণ, এখানে একটি কোণ, আবার পুরোটা মিলে একটি কোণ, তাহলে 3টি কোণ। যদি কোনো একটি বিন্দুতে একের বেশি কোণ থাকে তাহলে কখনো এইভাবে শর্ট ফর্মে লেখা যাবে না, তাহলে অবশ্যই যে কোণটি থাকবে সেটি ফুল ফর্মে লিখতে হবে। অর্থাৎ কোন দুটি বাহু নিয়ে কোণ সেটি মেনশন করতে হবে। তাহলে তোমরা এখানে দেখো বি বিন্দুতে মোট 2টি কোণ, বি বিন্দুতে 1টি কোণ, এই জন্য বি কে আমরা এখানে শর্ট ফর্মে দেখাচ্ছি। আর এ বিন্দুতে এখানে মোট হচ্ছে 3টি কোণ, তাহলে আমাদের কোন কোণটি, এটা হচ্ছে বি এ সি, 3টি কোণের মধ্যে শুধু বি এ সি এই অংশটুকু বি এ সি। আবার এ সি বি, যেমন এখানে আমরা দেখাচ্ছি এ সি বি, তার মানে কোন অংশটুকু সেটিকে আমি পরিষ্কার করে দিতে হবে একের বেশি কোণ থাকলে, তাহলে এ বি সি ত্রিভুজে 3টি কোণের সমষ্টি 2 সমকোণ। সো অনুরূপ ভাবে যখন আমি এখানে যদি অনুরূপ ভাবে যদি আমি এখানে দেখাই তোমাদেরকে, ওকে, অনুরূপ ভাবে যদি আমি উপরে ত্রিভুজটিকে নেই, যেমন এখানে একটি কোণ, এখানে একটি কোণ, আর এই একটি কোণ, তাহলে এই 2টি 3টি কোণের যোগফল 2 সমকোণ। সো এখন যদি আমি এদেরকে যদি আমি যোগ করি তাহলে কি হবে, যেমন এখানকার এই অংশ তার সাথে এইটুকু যোগ করো করলে পুরো 1 কোণ পাওয়া যাবে, আর এখানে যে সি এর যে অংশ আছে তার সাথে এই অংশটুকু যোগ করো করলে তুমি একসাথে পুরো সি কোণটি পাবে। তাহলে আমরা এখানে দেখাচ্ছি, দেখো এখানে কি লেখা ছিল, আমরা যোগ করে 1 ও 2 থেকে পাই, অর্থাৎ 1 নাম্বার এবং 2 নাম্বার স্টেপে আমরা যে কাজগুলো করব এদেরকে যোগ করব। যোগ করার নিয়ম হচ্ছে বাম পাশে যারা থাকবে তাদেরকে বাম পাশের অংশের সাথে যোগ করব, যেমন এখানে বাম পাশে যে 3টি কোণ আছে আর এখানকার বাম পাশে যে 3টি কোণ আছে তাদেরকে আমি একসাথে যোগ করলে মোট বাম পাশে 6টি কোণ হবে, যেমন এখানে 3টি কোণ আর এখানে আরো 3টি কোণ, তাহলে মোট 6টি কোণ। আর ডান পাশে এখানে 2 সমকোণ, এখানে 2 সমকোণ, তাহলে মোট ডান পাশে হবে 4 সমকোণ। সো এখন এই ডেটা গুলোকে ইউজ করে আমরা এখন সমীকরণগুলোকে যদি সমাধান করে আসি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে। এখন দেখো যে কোণগুলোকে আমি একসাথে সম্পৃক্ত করতে পারবো, যেমন যেখানে যেখানে এ আছে আমি যদি একটু কালার করে দেখাই, যেমন দেখো এখানে এ আছে, এখানে এ আছে, তাহলে এই 2টি কোণকে একসাথে তুমি যদি করো তাহলে এখানে এ তৈরি হবে, আবার এখানে যেহেতু সি আছে, এখানে যেহেতু সি আছে, এই 2টি কোণকে তুমি একসাথে করলে সম্পূর্ণ সি কোণটি পাবে, অর্থাৎ সি এর অর্ধেক এখানে, অর্ধেক এখানে, তাহলে এই 2টি যোগ সি করো। এবার এদের ভ্যালু গুলো বসাও, তাহলে যাদেরকে তুমি যোগ করছো যে 2টি কোণকে যোগ করে, তাহলে এই সমীকরণে আমি টোটালি ভ্যালু গুলো বসাবো, তাহলে যাদেরকে যোগ করার পরে তাহলে এ পাচ্ছি, বি পাচ্ছি, সি পাচ্ছি, ডি পাচ্ছি, আর ডান পাশে 2 এর সাথে 2 যোগ করলে 4 সমকোণ। তার মানে আমরা বলতে পারি যে একটি সামান্তরিক হোক, একটি চতুর্ভুজ হোক, তাদের সবগুলো কোণকে যোগ করলে মোট যোগফল হবে 360 ডিগ্রি বা 4 সমকোণ, অথবা 2টি সরল কোণ হতে পারে। তাহলে এই ছিল আমাদের চিত্র, তোমরা যে কোনো একটি চিত্র খুব ভালোভাবে অঙ্কন করবে। তাহলে ঠিক এখন একইভাবে তুমি যদি এসি না নিয়ে তুমি যদি এখানে বিডি ড্র করো তাহলেও তুমি এখান থেকে প্রমাণ করতে পারো। যেমন দেখো তুমি যদি বিডি নাও তাহলে এই পাশে একটি ত্রিভুজ পাবে আর এই পাশে আরো একটি ত্রিভুজ পাবে, তাহলে তোমার দুই পাশে যেমন এই এই ত্রিভুজ পাবে যদি তুমি বিডি কর্ণ না, তখন তুমি এই 2টি কর্ণের জন্য প্রমাণ করতে পারবে। তাহলে আমরা একটি কর্ণ নিয়ে দেখাচ্ছি, আমি চাইলে অন্য কর্ণ নিয়েও সেটি দেখাতে পারবো। তো এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আমি খুবই কষ্ট করে তোমাদের এই অ্যাসাইনমেন্টটি রেডি করেছি,
আমার ব্যস্ততার মাঝে তোমাদের জন্য একটু সময় তৈরি করেছি। আশা করি আমার কন্টেন্টটি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই যদি তোমাদের কোনো কিছু জানার থাকে ভিডিও লিঙ্কের নিচে কমেন্টস করবে, এবং কেমন লাগলো তোমরা কে কোন স্কুল থেকে অ্যাসাইনমেন্ট দেখছো কমেন্টস করে জানাবে, যাতে আমি তোমাদের সাথে পরবর্তী সময়ে তোমরা যাতে আমার সাথে খুব স্মুথলি কমিউনিকেশন করতে পারো। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর তোমাদের এখন যেহেতু ফাইনাল পরীক্ষার কার্যক্রম শুরু হলো, অবশ্যই তোমাদের অ্যাসাইনমেন্টের গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে। যে টপিকস গুলোতে অ্যাসাইনমেন্ট দিচ্ছে সেগুলো তোমাদের সমাধান করতে হবে, এবং ফাইনাল টার্ম পরীক্ষায় তোমাদের অ্যাসাইনমেন্ট থেকে অবশ্যই কোশ্চেন থাকবে, তোমরা সেটি মনে রাখতে পারো। সো আশা করি পরবর্তী কন্টেন্টে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।